লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। রাষ্ট্রপতি ইব্রাহিম রেসি মৃত্যুর শোকস্তব্ধ ইরান, হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু ইরানের রাষ্ট্রপতিগী। মৃত্যুর খবর দিলে হেলিকপ্টারখনত একেলগে থাকা ইরানের বিদেশ মন্ত্রী হুসেন আমিরাব দহানিয়ে। ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মহম্মদ মুখবরের নাম ঘোষণা। উড়িষ্যা পুরীত পুয়ায় প্রধানমন্ত্রী মোদীর রোড শো, উড়িষ্যা বিধানসভা নির্বাচন আর পুরী সমষ্টি বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার। রোড শোর পাশত দুখন জনসভাত ভাগ লো আহিব পশ্চিমবঙ্গলে, বঙ্গত দুখনকৈ জনসভাতো অংশ লব প্রধানমন্ত্রী। আজি দেশত পঞ্চম পর্যায়ের নির্বাচন, দেশের ছয় রাজ্য দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টা সমষ্টি পুয়া 7 বজার পর আরম্ভ হয়েছে ভোটগ্রহণ। আজি ভাগ্য নির্ণয় হব রাজনাথ সিং, রাহুল গান্ধী, স্মৃতি ইরানী সহ বহু হাই প্রোফাইল নেতা। মুম্বাইত ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোটকেন্দ্রত বলিউডের অভিনেতা অভিনেত্রীর ভিড়। পুয়ায় ভোট দিলে অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, অনুপম খের সহ বহু তারকায় ভোটদান করে ক্যামেরা সম্মুখত পোজও দিলে বলিউডের কলা কুশলীসকলে। বহিরাজ্যত অব্যাহত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচার। আজি পশ্চিমবঙ্গত ডক্টর শর্মার তিনখনক জনসভা, রোড শো, চারি সমষ্টি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চলাব বিজেপির নতুন পোস্টার বয়ন করাকে। বিজেপি নেতা তথা নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মায় দিলে দলীয় নেতৃত্বর কারণ দর্শোৱাৰ জাননীৰ উত্তর। চৌকজৰ জৰিয়তে দলীয় নেতৃত্বলৈ প্ৰেৰণ অশোক শর্মার চৌকজৰ উত্তরক লৈ বিয়লি অশোক শর্মায় সম্বোধন কৰিব সংবাদমেল। দলীয় অনুশাসন ভঙ্গৰ অভিযোগত শর্মাক বিজেপি নেতৃত্ব দিছিল চৌকজ। বঙাইগাঁও বৰজাৰত দলবদ্ধ যৌন নির্যাতনৰ বলি হোৱা প্ৰেমিক যুগলৰ পৰিচয় উদ্ধাৰ। নির্যাতিত যুৱকে আৰক্ষী থানাত দাখিল কৰিলে এজাহাৰ। বৈশাসিক কাণ্ডত জড়িত অভিযোগত গ্রেপ্তার করা 5 অভিযুক্তক আজি হাজির করাব বঙাইগাঁও আদালতত। ঘটনাত আন জড়িত সন্দেহত আরক্ষী তদন্ত অব্যাহত। নলা নির্মাণের কাম সামগ্রিক গতিত চলার বাবে এজাক বরষুণতে জলমগ্ন গুৱাহাটীর বিভিন্ন অঞ্চল। লোক নির্মাণ বিভাগের হেমাহির বাবে এতিয়া জিয়াতো ভুগিছে মহানগরবাসী। কৃত্রিম বানর কবলত পড়া পথ উপপথত বিপদ সংকুল যাত্রা জনতার, যিকোনো মুহূর্তত সংঘটিত হব পাৰে ভয়ঙ্কর ঘটনা। বর্ষা পড়া বরষুণের বাবে পরিত্যক্ত খেলে এলিমিনেটর খেলবলে বাধ্য করলে রাজস্থান রয়্যালসক। দেওবারে জয়লাভ করলে কোয়ালিফায়ার খেলার সুবিধা আছিল রাজস্থানের সম্মুখত। গুয়াহাটি বর্ষা পড়া দেওবার খেল বরষুণের বাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইপিএলের খেলের গুয়াহাটিলে অহা বিসিসিআই সভাপতি রোজার বেদনী আর সচিব জয় শাহে দর্শন করলে শক্তিপীঠ কামাখ্যা মন্দির। পুয়ায় নীলাচলত উপস্থিত হয়ে বিসিসিআই সভাপতি, সচিবে ললে মা কামাখ্যার আশিস। রোজার বিগ্নি জয় শাহর কামাখ্যা দর্শনত সঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। নমস্কার, গাঁও চহর জেলার খবর সহ স্টুডিওত মই প্রিয়াঙ্কা আহিছো খবৰৰ মাজলৈ। এটা মুরগীর বাবে প্রাণ গল তিনজন লোকর। কুয়াত পড়া একটা মুরগীক উদ্ধার করবলে গিয়ে মৃত্যু হয় তিনজনকৈ লোকর। এই ঘটনাটো সংঘটিত হয়েছে শিলচরের লক্ষীপুর ফুলে তেল ট্রেক্টর টিল্লাত। মৃত্যু হওয়া লোককেইজনের নাম হয়েছে মঞ্জিত দেব, প্রকৃনজিৎ দেব আর অমিত সেন। দেওবারে নিশা অঞ্চলটোত থকা এটা কুয়াত পড়ে একটা মুরগী, যার ফলত কুয়াটোর পৰা দুর্গন্ধ ওলাবলে আরম্ভ করে আর কুয়াটো পরিষ্কার করবলৈ নামোতে সংঘটিত হয় ঘটনাটো। প্রথমে প্রসেনজিৎ দেব নামৰ এজন যুবক কুয়াত নামে আর যুবকজন কুয়ার ভিতর প্রবেশ করার পিছতে অক্সিজেনের অভাবত অজ্ঞান হয়ে পড়াত ভাতৃ মঞ্জিত দেবে উদ্ধার করবলে কুয়াত নামে আর কুয়ার তললৈ যাওয়ার পিছতে ভাতৃ মঞ্জিত দেবও অচেতন হয়ে পড়ে। ইয়ার পিছতে হওয়া দোয়া লাগে অঞ্চলটির লগেলগে অমিত সেন নামৰ আন এজন যুবকে দুই ভাতৃক উদ্ধারের বাবে কুয়াত প্রবেশ করে আর দুর্ভাগ্যবশ তৃতীয়জন যুবকও অচেতন হয়ে পড়ে কুয়ার ভিতর। এই ঘটনা খবর পায় এসডিআরএফের একটা দল উপস্থিত হয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখে আর প্রায় এঘন্টা জোড়া অভিযানের অন্তত তিনিওজনকে উদ্ধার করা হয়। যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করা হয় তিনিওজনকে। অক্সিজেনের অভাবতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটার সন্দেহ করা হয়েছে তিনিওজনের। সমগ্র শিলচরতে এই ঘটনাক লৈ এতিয়া শোকর ছায়া বিরাজ করেছে। এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পড়ে গৈছিলে আর সেই ব্যক্তি দুজনক উদ্ধার করবলে যাওতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এছ ডি আৰ এফ, এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আর আমার ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি সার্ভিসে কাম করার কারণে আমি লগেলগে আমি সোনকালে আমি তিনজন ব্যক্তিকে উদ্ধার করবলে আমি সক্ষম হয়েছো আর বর্তমান তেওঁলোকক আমি হসপিটালে অ্যাম্বুলেন্সের যোগেদি পঠাইছো।
মঙ্গলয়ত খিলঞ্জীয়া লোকের উপর হওয়া আক্রমণক লৈ সর্ব উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা উপমান্য হাজরিকা এপ্রিল মাহৰ 24 তারিখে মঙ্গলয় দৈনিক বজাৰত জিতেন ডেকা নামৰ লোকজনক শাক পাচলি বেছি থকা অবস্থাত স্থানীয় ব্যবসায়ী আক্রমণ করেছিল আর লোকজনের পুত্র শশাঙ্ক ডেকার উপরতো দা লাঠি লৈ বহুকেইজন বাংলাদেশী ন্যায় আক্রমণ করার অভিযোগ উত্থাপন করেছে অধিবক্তা উপমান্য হাজরিকায়। আর এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল জিতেন ডেকা আর পুত্র শশাঙ্ক ডেকা। এই ঘটনার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং সামাজিক মাধ্যমত ভাইরেলও হয়েছিল। জিতেন ডেকার পত্নী মলয়া ডেকায় মঙ্গলয় সদর থানাত এজাহার দিয়ে যদিও 10 দিনলৈকে গোচর পঞ্জীয়ন নকরিলে মঙ্গলদৈ সদর থানার আরক্ষী পরবর্তী সময়ত একাংশ লোকে প্রতিবাদ করাতে সদর থানার আরক্ষী গোচর পঞ্জীয়ন করে কিন্তু এতিয়াও মুকলি আকাশের তলত আছে আক্রমণকারী বাংলাদেশী মিয়া। এই অভিযোগ উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা উপমান্য হাজরিকার পৌরসভার অধীনের বজারখনের ব্যবসায়ীসকলের বিরুদ্ধে পৌরসভায় অনুজ্ঞাপত্র বাতিলের বাদরে ব্যবস্থা লব লাগে যদিও এই পর্যন্ত কোনো ব্যবস্থা লওয়া নাই মঙ্গলদৈ পৌরসভায়। এই সম্পর্ক পৌরসভাক ব্যবস্থা লবলে দাবি জানাইছে উপমান্য হাজরিকায়। দরং জেলা আরক্ষীকো ব্যবস্থা গ্রহণের ভিডিও প্রদান করা হয়েছে। ইফালে দুধনৈ কাণ্ডত একাংশ লোকের উপর আক্রমণ করেছিল খিলঞ্জীয়া যুবকের মৃত্যু হয়েছিল আর যেতালেকে এনআরসি পুনরীক্ষণ করে 80 লাখ বিদেশী নাম কর্তন নকরে আর খিলঞ্জিয়ার চুক্তির 6 নং দফা সমিতি প্রতিবেদন কার্যকরী নকরে তেতালেকে এনে ঘটনা বাড়ি গিয়ে থাকবে বলে মন্তব্য করেছে অধিবক্তাগুলো। অন্য এক সত্র নগরীলৈ পরিণত হয়েছে ডিগবৈ শহর। ডিগবৈর মুলিয়াবাড়ী খেলপথারত 18 মেপরা তিনদিনক আয়োজন করা হয়েছে বদলা পদ্মহাতার জন্মোৎসব। বদলা পদ্মহাতার সেবা সমিতির উদ্যোগত আয়োজিত এই আবির্ভাব মহোৎসবত অন্তিম দিনা মুখ্য অতিথি হিসাবে পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলী, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, ডিগবৈ বিধায়ক সুরেণ ফুকনের বিশিষ্ট অতিথি হিসাবে নিউজ 18 মুখ্য সম্পাদক পরাগমণি আদিত্য উপস্থিত থাকে। এই অনুষ্ঠানত নিউজ 18 সম্পাদকগুলো আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করে শ্রী শ্রী বদলা পদ্মহাতা সেবা কমিটি। আগবাইছো রীনা কাকতির বিশেষ প্রতিবেদন। ঐতিহাসিক তৈলনগরী ডিগবৈত অনুষ্ঠিত হওয়া এই ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠানের যেহেতু আপনিও সাক্ষী হয়ে রল, আপনার কেনে অনুভব কি লাগছে? শ্রী শ্রী বদলা পদ্মহাতার 478 সংখ্যক আবির্ভাব মহোৎসব আর ইয়ার পূর্বে যুক্ত অনুষ্ঠান হয়েছিল তার ভালেকটা অনুষ্ঠানত মই নিজে উপস্থিতও আসিল। এই অনুষ্ঠানের সঙ্গে মই জড়িত বিভিন্ন প্রকারে। শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্রর সত্রাধিকার জনার্দন দেবগোস্বামীর উদ্যোগত সত্রর ভকত সকল, সত্রর সঙ্গে জড়িত লোক, শুভাকাঙ্ক্ষী সকল সকলে এই অনুষ্ঠান আয়োজিত করে আছে। ইয়াক যা কেটামান বছরের ভিতর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন কৃষি সংস্কৃতির এক প্রদর্শনী রূপত ইয়াক উদ্ভাসিত হয়ে উঠিছে, এই উদ্ভাসিত হয়ে উঠিছে আর এই অনুষ্ঠানে এক মিলন ক্ষেত্রটো পরিণত করেছে। আজি ইয়াতো ডিগবৈ দেখিছো ইয়ার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিশেষকৈ পূব কোণৰ এই অঞ্চলটো বিভিন্ন কৃষি সংস্কৃতিৰে সমৃদ্ধ আর ইয়ার আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নিজৰ নিজৰ গরিমামণ্ডিত সংস্কৃতি আছে, সেয়া আজি ইয়াত প্রদর্শন করা হয়েছে আধ্যাত্মিকতার। শ্রী শ্রী বদলা পদ্মহাতাই আমার মহাপ্রভু দুজনার আদেশ অনুসরি যামনি মথুরা বুদ্ধা বুড়াহাটা বা বিভিন্ন প্রান্তত এই যে ভক্তি আন্দোলনের আরম্ভণি করেছিল বদলা পদ্মহাতাই মূলত উত্তরপাড়ত, উত্তরপাড়ার বিভিন্ন অঞ্চলত আর মাজুলীকে ধরে বিভিন্ন অঞ্চলত সত্র প্রতিষ্ঠা, সত্রীয় সংস্কৃতি, কৃষ্টি, লোককৃষ্টি সকল সাধনা করেছিল। তেখেতে কেবলমাত্র ভক্তি মার্গর এজন প্রচারকেই নহয়, বিভিন্ন গীত, মাত, লয়, তাল, খোল, ভাষা সকলোতে তেখেতের অবদান আছে। আজি সত্রীয় সংস্কৃতি আজি যে রূপত আছে সেই রূপটি আসলে বদলা পদ্মহাতার এক অনবদ্য সৃষ্টি আর সেই ধারা অক্ষুণ্ণ রাখি আজির তারিখতো শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্রই আটাইতকৈ বেশি বিশ্বর প্রান্তে প্রান্তে সত্রীয় সংস্কৃতি সম্প্রসারণ ভূমিকা গ্রহণ করেছে। এই অনুষ্ঠানতে এই সত্রখনলৈকে সর্বাধিক সংখ্যক লোকক সত্রীয় সংস্কৃতির বাবে সংগীত নাটক একাডেমি আমার দেশের সর্বোচ্চ বটা প্রদান করা হয়েছে আছে আর এই সত্রর শিষ্যসকলে, এই সত্রর ভকতসকলে বিভিন্ন প্রান্তত, বিশ্বর বিভিন্ন প্রান্তত সত্রীয় সংস্কৃতি শিকাইছে, পড়াইছে আর বিশ্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়তো সত্রীয় সংস্কৃতি এক বিষয় হিসাবে এটা লওয়া হয়, ভারতকে ধরে গবেষণা করে বিশ্বর বিভিন্ন প্রান্তর আহে, গতি এক বৃহৎ অনুষ্ঠানত পরিণত হয়েছে বিশ্বমুখী যাত্রা সত্রীয় সংস্কৃতির। গতি এই যাত্রার এই এক শুভক্ষণ এইখনত মই অংশীদার হবলে পাই ধন্যবাদ। আঘোণৰ পথাৰৰ সোণালী ধান নহয়, জেঠ মাহৰ পথাৰত সোণালী ধান। মহানগৰী দীপৰ বিল দেউস্তালত স্থানীয় আদৰ্শ খেতিয়ক বলোৰাম ৰংপিৰ নেতৃত্বত আৰম্ভ হৈছে সেউজ বিপ্লৱ। জেঠমহীয়া পথাৰত ব্যস্ত দাৱনি, ধান চপাইছে পুৰুষ মহিলাই। বড়ো ধানৰ শস্য ৰুইছিল আলি আই লিগাঙৰ সময়ত আৰু এতিয়া সোণগুটি চপোৱাত ব্যস্ত হৈছে। এইটো মাই ধান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।
Strong মানে Might and Steel. Correct. প্রধান আজি দেশৰ পঞ্চম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচন দেশৰ ছয়খন ৰাজ্য দুই কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল 49টা সমষ্টিত পুৱা 7 বজাৰ পৰা আৰম্ভ হৈছে ভোটযুদ্ধ প্ৰতিটো ভোট কেন্দ্ৰত কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত আৰম্ভ হৈছে ভোটদান প্ৰক্ৰিয়া বিহাৰৰ 5খন আসন ঝাৰখণ্ডৰ 3খন আসন মহাৰাষ্ট্ৰৰ 13খন উৰিষ্যাৰ 5খন উত্তৰ প্ৰদেশৰ 14খন পশ্চিমবংগৰ 7খন জম্মু কাশ্মীৰ আৰু লাডাখৰ 1খনকৈ আসনৰ বাবে হৈছে ভোটযুদ্ধ ইপিনে 49 সমষ্টিত আজি ইভিএমত বন্দী হ'ব 695গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য 695গৰাকী প্ৰাৰ্থীৰ 82গৰাকী হৈছে মহিলা প্ৰাৰ্থী মুম্বাইৰ ভোট কেন্দ্ৰত পুৱাৰে পৰা দেখা গৈছে বলিউডৰ চেলিব্ৰিটিৰ ভিৰ স্মৃতি ইৰাণীও পুৱাই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে আৰু সকলোকে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহ্বান জনায় এনেদৰে পুৱাই ভোটদান কৰে স্মৃতি ইৰাণীয়ে আজ সভি ভাৰতীয় হিন্দুস্তানীয় নিবেদন কৰি হওঁ कि आप शीघ्रातिशीघ्र अपने मतदान केंद्र पर जाकर इस उत्सव में सहभागी बने भारत और भारत के भविष्य के प्रति ये हमारी जिम्मेदारी है इसका निर्वहन करें मैं पुनः कहती हूँ ये मेरा सौभाग्य है कि आज गौरीगंज में विकसित भारत के संकल्प के साथ गरीब कल्याण एवं महिला शक्ति को समर्पित एक नेता को एक राष्ट्र सेवक को मैंने अपना मत दिया अभिलाषी हूँ कि जनता उनको अपना स्नेह और आशीर्वाद निरंतर देती रहे ইফালে দেখা গৈছে বলিউডৰ চেলিব্ৰিটিসকলেও ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে এয়া ছানি দেউল ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি ওলাই যোৱাৰ দৃশ্য বন্দী হৈছে কেমেৰাত পুৱাই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে ৰাজনাথ সিঙেও মায়াৱতীয়েও ভোটদান সাব্যস্ত কৰে আৰু তাৰপিছত এনেদৰে কেমেৰা সন্মুখত পজ দিয়ে মায়াৱতী इस मौके में तो मैं पांचवें चरण से जुड़े मतदाताओं से ये जोर अपील करती हूँ कि वो भी अपना वोट डाल लें এয়া পীয়ূষ গোয়েলে ভোটদান কৰিবলৈ আগবাঢ়িছে পুৱাই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে পীয়ূষ গোয়েলে ফেজ হে ইলেকশন কা আর বহুত কম লোক ভোট কর রহে হ্যাঁ টার্ন আউট বহুত খারাপ হো রা হ্যাঁ তো মানে ইনসিস্ট করতি হুম বিনতি করতি হুম প্রার্থনা করতি হুম কি প্লিজ ভোট করিয়ে ক্যোকি আগর ভোট নেই করেনে তো আপকো ও মিলা যায়গা যো আপকো শায়দ আগে যাকে নুকসান হোগা আপকি লাইফ মে আপকে বিজনেস কে লিয়ে আপকে বচ্চো কে লিয়ে আগর আপ বিকাশ চাতে হ্যাঁ তো প্লিজ ভোট করিয়ে বাহার আইয়ে এক দিন আপকো পরেশানি হোগি আজ হাম লোগ ভি বহুত পরেশান হুয়ে লাইন মে খড়ে রহকর বহুত গরমি লাগ রহি থি লেকিন ও 10-15-20 মিনিট কি গরমি আর ইয়ে সব তকলিফে বরদাশ কিজে আর ভোট কিজে আর কৃপা করকে ভোট কে দিন আপ ছুটি পে মত চলে যাইয়ে वोट करिए क्योंकि ये आपका बर्थ राइट है वोट करना एक सरकार बनाना डेमोक्रेटिक कंट्री में है आप तो उस वोट को आप एक्सरसाइज करिए 2024 का जो चुनाव उसके पार्श्वभूमि है आप चूंकि रामायण से जुड़ी है राम मंदिर भी बन गया तो आप कैसा देखिए लोगों में क्या देखते हैं मुझे लगता है कि नरेंद्र भाई मोदी हमारे जो प्रिय प्रधानमंत्री है उन्होंने कहा ये जो दो टर्म्स आए हैं वो सिर्फ एक ट्रेलर रहा है और वो आगे जाके जो विकास रहेगा वो थाउजेंड्स ऑफ ईयर्स के लिए इस्टेब्लिश्ड होगा और मुझे बहुत विश्वास है उनकी बातों पर क्योंकि जो करते हैं वो बोलते हैं वो करके दिखाते हैं हर जगह पे जहाँ जहाँ उन्होंने कहा है कि ये होगा उन्होंने किया है चाहे वो रोड्स हो ब्रिजेस हो ट्रेन्स हो राम मंदिर हो तो अगर आप विकास चाहते हैं अपने लिए अपने बच्चों के लिए तो प्लीज आप एक ऐसी सरकार को वोट कीजिए ৰায়বৰেলী সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী দিনেশ প্ৰতাপ সিঙেও ভোটদান কৰে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে দিনেশ প্ৰতাপ সিঙে
উত্তর প্রদেশের কেশরগঞ্জ কারণ সমষ্টি বিজেপি প্রার্থী ভূষণ চরণ সিংর পিতৃ বীরেশভূষণের করে ভোটদান। বক্সিং ফেডারেশন সভাপতি হয়ে থাকা সময়তে মহিলা বক্সারক যৌন অতিশায্য চলার অভিযোগ দেশের তারকা বক্সারের প্রতিবাদের সম্মুখীন হয়েছিল বীরেশভূষণ। মুম্বাই নর্থ সেন্ট্রেলর বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকমে করেছে ভোটদান। মুম্বাই আক্রমণ বোমা বিস্ফোরণকে ধরে বহুকটা হাই প্রোফাইল গোচরের সরকারি পক্ষের অধিবক্তা আছিল উজ্জ্বল নিকম। সমষ্টিট প্রতিদ্বন্দ্বিতা করে অহা প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনক কন্যা পুনম মহাজনক বঞ্চিত করে আর সকলে ভোটদান করবলে আগবাড়ি আহে পুয়ায় দেখা পাওয়া গেছে। বলিউডর তারকা সকলে ভোটদান করে আর প্রার্থী সকলেও ভোটদান করবলে প্রতিজন প্রার্থী পুয়ায় ভোটদান সাব্যস্ত করবলে আহে। উদ্ধব ঠাকরেক আমি দেখিছো ঠিয় হয়ে আছে হারি পাতি এনেদরে লাইনত ঠিয় হয়ে থাকি ভোটদান সাব্যস্ত করে ভোটদান করবলে ওলাই আহে পুয়ায় আদিত্য ঠাকরেও। আর এনেদরে পুয়ায় দেখবলে পাওয়া গেল অক্ষয় কুমারক। অক্ষয় কুমার ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিলে পুয়ায় পুয়ার ভাগতে আহি ভোটাধিকার সাব্যস্ত করলে অক্ষয় কুমার। কেবাগৰাকীও তারকা দেখবলে পাওয়া গেল এনেদরে ভোটক্ষেত্র সমূহ। এয়া জাহ্নবী কাপুর, জাহ্নবী কাপুরকে দেখা পাওয়া গেছে নিজের ভোটকেন্দ্র ভোটাধিকার সাব্যস্ত করেছে জাহ্নবী কাপুরে। ফারহান আখতারক দেখবলে পাওয়া গেছে, ফারহান আখতারেও পুয়ায় সাব্যস্ত করলে ভোটাধিকার। রাজকুমার রাও, রাজকুমার রাওয়ে সকলকে তারপর ভোটাধিকার সাব্যস্ত করার পিছন সকলকে ওলাই আসবলেও আহ্বান জানাইছে। অনিল আম্বানীকে দেখা পাওয়া গেছে ভোটাধিকার সাব্যস্ত করাত এনেদরে পুয়ায় ওলাই আছে অনিল আম্বানী। পরেশ রাওয়েল এনেকা পরেশ রাওয়ালকে দেখা পাওয়া গেছে ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই আছে। আর ধর্মেন্দ্রকেও দেখা পাওয়া গেছে, ধর্মেন্দ্র এনেদরে পুয়ায় ওলাই আছে ভোটকেন্দ্রল আর করেছে ভোটাধিকার সাব্যস্ত। হেমা মালিনীকে দেখা পাওয়া গেছে পুয়ায় শারী শারীক এনেদরে সকল সেলিব্রিটি বলিউডর তারকা ওলাই আছে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে। মনোজ বাজপেয়ীও করেছে ভোটদান আর তারপর কেমেরার সম্মুখ পোস্ট দিছে মনোজ বাজপেয়ী। নানা পাটেকারকে দেখা পাওয়া গেছে, নানা পাটেকার ওলাই আছে ভোটাধিকার সাব্যস্ত করেছে আর এনেদরে পোস্ট দি বাহিরে ওলাই গেছে ভোটাধিকার সাব্যস্ত করে। জাভেদ আখতার পুয়ায় এক প্রকার দেখবলে পাওয়া গেছে ভোটকেন্দ্র সমূহ সেলিব্রিটির ভিড়, সকল সেলিব্রিটি ওলাই আছে ভোটদান করবলে। এয়া টাইগার শ্রফ, এয়া আহি থাকার মুহূর্তত ভোটদান করবলে আহি থাকার মুহূর্তের দৃশ্য। অনিল কাপুরকে দেখা পাওয়া গেল, অনিল কাপুরও শাড়ি পাতি ভোটাধিকার সাব্যস্ত করলে সকলের ঠিয় হয় ভোটাধিকার সাব্যস্ত করা দেখা গেল অনিল কাপুরকে। ইমরান হাসমি আমি দেখাইছো ইজনের পিছত সিজনকে সেলিব্রিটি, সেলিব্রিটি সকলে ভোটদান করেছে পুয়ায় ভোটাধিকার সাব্যস্ত করেছে ওলাই আছে ইজনের পিছন সিজনকে তারকা। শচীন তেন্ডুলকারকে দেখা পাওয়া গেছে ভোট দিবলে ওলাই আছে শচীন তেন্ডুলকার। রতন টাটা, রতন টাটায়ও ভোট দিবলে ওলাই আছে ভোটাধিকার সাব্যস্ত করেছে পুয়ায় ভোটাধিকার সাব্যস্ত করেছে রতন টাটা। ঋত্বিক রোশনেও ভোটদান করেছে, ঋত্বিক রোশনে ভোটাধিকার সাব্যস্ত করেছে। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে কিবারা আদভাটিকো, কিয়ারা ওলাই আছে
ভোটাধিকাৰ সাব্যস্ত করবলে বগা সাজ পিন্ধি কেয়ারা আহিছে ভোট দিবলে। কিয়ারা, সানি দেওল, ঋত্বিক রোশন, হেমা মালিনী মুঠতে ইজনের পিছত সিজনক সেলিব্রিটি করেছে ভোটদান। আর রেখাকো এদর দেখবলে পাওয়া গেছে, রেখা ওলাই আছে পুয়ায় ভোটাধিকার সাব্যস্ত করবলে। পঞ্চ পর্যায়ের নির্বাচনত ভাগ্য নির্ণয় হব কংগ্রেস নেতার রাহুল গান্ধী। 2019 সনত গান্ধী পরিয়ালের দুর্গস্বরূপ উত্তর প্রদেশের আমেথি সমষ্টির পরাজয় বরণ করার পিছত এবার কংগ্রেসের আন একটা দুর্গ রায়বেরেলির প্রতিদ্বন্দ্বিতা করেছে রাহুল গান্ধী। আর 20 মে'ত আমেথি রায়বেরেলি দুইটা সমষ্টিতে ভোটযুদ্ধ। মনোনয়ন দাখিলের অন্তিম দিনা রায়বেরেলি সমষ্টিত রাহুল গান্ধী প্রার্থী হিসাবে ঘোষণা করার পাছরেপরা রাহুল গান্ধীর হয়ে প্রচার ব্যস্ত হয়ে পড়েছিল কংগ্রেস তথা ইন্ডি এলায়েন্সের নেতা। রাহুল ভগ্নী প্রিয়াঙ্কা তথা কংগ্রেস নেতায় রায়বেরেলিত প্রচার চলার হাই ইন্ডি এলায়েন্সের অংশীদারী তথা সমাজবাদী প্রার্থী মুরব্বী অখিলেশ যাদবেও রাহুল গান্ধীর হয়ে চলাইছিল প্রচার। লক্ষণীয়ভাবে 2002 সোনিয়া গান্ধীয় প্রতিনিধিত্ব করে অহা সমষ্টিটোর উত্তরাধিকারী হব বিচাৰিছে রাহুল গান্ধী। ইপিনে আমেথি সমষ্টিত শক্তিশালী স্থিতিত আছে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে 2019 নির্বাচনত আমেথি সমষ্টিত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 55,000 ভোটত পরাস্ত হয়েছিল। 2004 সনের ক্রমাগতভাবে 2019 সন পর্যন্ত রাহুল গান্ধীর দখলত আছিল আমেথি। বঙাইগাঁও জেলা ইটোর পিছত সিটোক পৈশাচিক কাণ্ড সংঘটিত হয়েছে। প্রেমিক প্রেমিকার পিছত এবার দম্পতিক হায়রিক অত্যাচার। বরজারের পিছত এবার লুঙাই পাহাড়ত বর্বর কাণ্ড সংঘটিত হয়েছে। লুঙাই পাহাড়ত দম্পতিক আক্রমণ করেছে যুবকর একটা দলে। যুবকর যুবতীগুলো বর্বরভাবে প্রহার করেছে। দম্পতিক আক্রমণের দৃশ্য বন্দী হয়েছিল মোবাইল ফোনত। 7 মে'ত সংঘটিত হয়েছিল এই অমানবীয় কাণ্ডটো। আর সমগ্র ঘটনাক গাব দিয়ার চেষ্টা করেছিল একাংশ লোকে, কিন্তু বরজারা কাণ্ডর পিছতে পোহরলে আহিছে এই চাঞ্চল্যকর ঘটনাটো। স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। Correct. বন্ধ করে রথযাত্রার